স্যার, অনেকেই নামাজের ক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়েন, কিন্তু আপনি আপনাকে দেখেছি যে আপনি রোগীদেরকে এই অভ্যাসটা পরিত্যাগ করতে বলছেন, এবং অনেক রোগী ভালো হয়ে আমাদের কাছে ফোন করছে, তারা ভালো আছে। তো আপনি এই অ্যাডভাইসটা কেন দিচ্ছেন হ্যাঁ, রোগীদেরকে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তো এদেশে বেশিরভাগ মানুষ কিন্তু মুসলমান, এবং এক্ষেত্রে নামাজ আমাদের বিশাল একটা মানে প্রতিদিন প্রত্যহ জীবনের একটা অংশ হিসাবে 5 ওয়াক্ত অন্তত নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে আমি প্রায় রোগী পেয়ে থাকি, ইভেন কি এখনো, মানে এত বলার পরে, সচেতনতা করার পরে, লেখালেখির পরেও দেখা যায় এখনো যে রুগী আপনার 30-35 বছর বয়স হচ্ছে, আরো বসে নামাজ পড়ে। অনেক সময় আমার কাছে হাঁটু ব্যথা রুগী আসে, আমি জিজ্ঞেস করি যে আপনি নামাজ পড়েন কিভাবে, যে আমি চেয়ারে বসে নামাজ পড়ি। কেন পড়েন? এর তেমন কোন উত্তর নেই যে হাঁটু ব্যথা হয় এই জন্য আমি পারি না এই জন্য বসে পড়ি। অতএব হ্যাঁ, নিজে নিজে যখন আমি জিজ্ঞেস করি আপনার মা কি বেঁচে আছে কিনা, বলে হ্যাঁ আছে, ওনার বয়স কত? 60। উনি কিভাবে পড়ে? উনি কিন্তু উঠবস করে পড়ে। মানে এখন এই একটা প্রবলেম হচ্ছে কি, কেউ হয়তো জানে যে হাঁটু ব্যথা হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে, অথবা বলে ডাক্তাররা, অথবা আমরা অনেক সময় উপদেশ দিয়ে থাকি, সেটা যে একটা টেম্পোরারি একটা মেজার, এটা কিন্তু বোঝে না, এটা রুগীরা নিয়ে না যে চেয়ার। আর সবচেয়ে হচ্ছে হাঁটু ব্যথা হলে হোক, আপনার যদি ব্যথা নাও থাকে, আপনার যদি চেয়ারে বসে নামাজ পড়েন, এটা আরাম লাগে, কারণ নামাজ উঠবস করতে হয়, কষ্ট লাগে হয়তো, কিন্তু এটা যে আমাদের জন্য বিশাল এক্সারসাইজ, স্পেশালি যারা আমরা কোনো এক্সারসাইজ করি না, কোনো স্পোর্টস করি না, আমরা যারা দৌড়াই না, আমরা যারা এই মানে ঢাকা শহরে স্পেশালি বড় বড় শহরে বসবাস করি এবং সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, পেশাগত কাজ হোক, যে যার কাজ করে, একঘেয়েমি কাজ করে, ডেস্কে বসে থাকে, তাদের ক্ষেত্রে যদি 5 ওয়াক্ত নামাজ উঠবস করে স্বাভাবিক নিয়মে পড়ে, তার বিশাল এক্সারসাইজ হয়ে যাবে, তার হাঁটুতে কখনো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি হাঁটুতে কোনো সমস্যা, অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে যদি ট্রিটমেন্ট দিয়ে দেয় সেরে যাবে, কিন্তু এটা কোনো হাঁটু ব্যথা রুগী হলেই যে চেয়ারে বসতে হবে, নিচে বসা যাবে না বা সিঁড়ি পাওয়া যাবে না, এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। এতে কি হয়, আপনার যদি সবাই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, আপনি চিন্তা করেন মসজিদ গুলোর অবস্থা কি হবে, একটা ভয়াবহ অবস্থা তৈরি হবে, প্রতিটা বাসায় বাসায় সবাই এক প্রকারের ডিসএবিলিটি তৈরি হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আর 5 বছর পরে যদি সবাই একইভাবে পড়তে থাকে, দেখবেন প্রতিটা ঘরেই একজন ডিসেবল রোগী আছে, সব একটা মানে ওয়ান টাইপ অফ পঙ্গু রোগী আছে। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি যেহেতু রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন, আমরা চাই না কেউ পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকুক, বাসায় বসে থাকুক, সবাই যেন তার যতদিন বেঁচে থাকে সে যেন আর নিজের উপরে নিজে চলাফেরা করতে পারে। এই জন্য আমরা বলি অন্তত চেয়ারটা ছেড়ে দেন, ব্যথা হলে স্পেশালিস্টের শরণাপন্ন হন, সঠিক ফিজিওথেরাপি নেন, ট্রিটমেন্ট নেন, এটা চলে যাবে, আবার স্বাভাবিক জীবনযাপন করেন। অনেক রুগী কিন্তু এই উপদেশ মেনে যে আমি ব্যথা হয়েছে স্যার, তারপরে কিন্তু নামাজ নামাজের মতোই পড়ছি, এখন আবার ঠিক হয়ে যাচ্ছে, ট্রিটমেন্ট লাগে না, কিন্তু সেই রুগী আর একটা রুগী নিয়ে আসছে আমার কাছে। স্যার, আমরা আরো শুনবো, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম বলো। আমার একটা সমস্যা স্যারকে বলার জন্য চাচ্ছি। জি বলুন। জি জি, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, বলুন। আপনি কোথা থেকে বলছেন, আপনার বয়স এবং আপনার সমস্যাটা? আমি, আমার নাম স্বপন, বয়স 27, বরিশাল থেকে বলছি। জি জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা সংক্ষেপে। আমার সমস্যাটা হলো 6 মাস আগে তার একটা গন্ডগোল লেগে আমার পায়ে মাসেলটা, নিচের মাসেলটা, এটা রক্ত টানার মতো লেগেছে। লাগার পরে স্যার ওষুধ টুসু খেয়েছি, তারপর মোটামুটি কন্ট্রোলে আসেনি, মনে হয় পানি শূন্যতার কারণে হয়তো মাসেলটা আমার ওই রকমের লেগেছে। পরবর্তী স্যার আমি টয়লেটে বসতে গেলে উঠতে বসতে পারি না স্যার, আমার এই পিছান থেকে টান লাগে। পরবর্তীতে এখন সেই 6 মাস দীর্ঘ হওয়া সত্ত্বেও পরে স্যার এখন হাঁটুরতে বাটিটা ডান সাইড এবং বাম সাইড দুই সাথেই ব্যথা করে এবং পিছানে ব্যথা করে। আমি বরিশাল অর্থোপেডিক্সে ডাক্তার দেখাইলাম, উনি ওই স্যার আমাকে উপদেশ দিল যে তুমি আমাকে একটা ওষুধ দিতে হলো আপনার জয়েন্টিস দিয়েন এবং এসিক্লোফেনাক, এসিক্লোফেনাক খাওয়ার পর আমার পেটে খুব ব্যথা করে, যে এসিক্লোফেনাকটা অফ করে রাখছি, কিন্তু জয়েন্টিস দিয়েন যেটা ভাত ইন্ডিয়ান ওষুধ সেটা খাচ্ছি, তবে একটু সুস্থ মনে হচ্ছে স্যার। এখন আমি কি করতে পারি স্যার? আমার কি লিগামেন্ট শিশে না এরকম? আমার একটা এমনটা, আমরা স্যার চাকরি করি যে আমাদের পায়ে সমস্যা হলে খুব সমস্যা স্যার। আচ্ছা, আপনার কি কোমর ব্যথা হয় এটার সাথে? এটার সাথে? জি, আমি বুঝতে পেরেছি। আপনার কি এটার সাথে কোমর ব্যথা হয়? কোমর ব্যথা হয় না স্যার। আচ্ছা, এটা হাঁটুর পিছনে এবং হাঁটুর দুপাশে ব্যথা হয়? না স্যার। বলেন, মাংসপেশিতে, কাপ মাসেলে? হ্যাঁ, হাঁটুর এখন পিছনে একটু বসতে গেলে
না কাপ মাসলে না, এখন বাটির পিছনটা এবং বাটির পিছনে এই জয়েন্টটা কাছে জোড়ার ভিতরেই ব্যথা। আচ্ছা আপনি ব্যথা পেয়েছিলেন জি, ওকে জি ধন্যবাদ আপনাকে, জি ধন্যবাদ। আমরা এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক হাঁটুতে ব্যথা হয়, এটা যেটা বলছিলাম আর আগে রোগীও বলেছিল জি এখন 52 বা 50 বছর বয়সে যে আগে ব্যথা পেয়েছিল, তো পোস্ট ট্রমাটিকে উনি হয়তো কোনো একটা দুর্ঘটনা থেকে আঘাত পেয়েছিল, তো এটা থেকে আমরা যে কোনো দুর্ঘটনার ফার্স্ট আমরা বলি আপনি রেস্টে যেতে হবে, রোগীকে হাঁটু ব্যথা হোক যে কোনো শরীরে যে কোনো অংশে রেস্টের পরে যদি সেই ব্যথাটা থেকেই যায় বা প্রাইমারি চিকিৎসার পরও তাকে কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। তো দর্শক আপনার এই ক্ষেত্রে প্রয়োজন একটা এমআরআই করে দেখা যেতে পারে, অথবা আমরা কিছু টেস্ট করি যেমন প্যাপিলার অ্যাপ্রিহেনশন টেস্ট, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, ওখানে ভিতরে ভিতরে দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে খুব মোটা শক্ত, যেটা হচ্ছে আপনার ক্রুসিয়েট লিগামেন্ট, এটা আমরা আমাদের হাঁটু ধরে রাখতে সাহায্য করে, ওগুলো অনেক সময় ইঞ্জুরি হলে আপনার সমস্যা হতে পারে। তো যা হোক আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এখন যদি আপনি একটু কনফার্ম ডায়াগনোসিস করে কিছুদিন সঠিক জায়গায় ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারেন, এটা এখনই চলে যাবে। আপনার পেশাগত কারণে হয়তো এই সমস্যাটা আরও বাড়ছে আপনি বলছিলেন, তো এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী চিকিৎসা, সেটা আবার আপনার হাঁটুর এই সমস্যার জন্য স্পেসিফিক ডায়াগনোসিস করে আবার ফিজিওথেরাপি সেট করতে হবে, সব রোগের ক্ষেত্রে একই রকম ফিজিওথেরাপি হয় না, সেক্ষেত্রে আপনি স্পেশালিস্টের শরণাপন্ন ফিজিওথেরাপি নেন সেরে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।